السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 18 সফর 1446 হিজরি মোতাবেক 22 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু এমন সব ব্যক্তি যাদের জন্য ফেরেশতাগণ নেক দোয়া করেন, এমন ভাগ্যবান ভালো মানুষরা যাদের ওপর খুশি হয়ে মালায়েকা কেরাম আল্লাহ রাব্বুল আলমিনের অনুগত সৃষ্টি বান্দা ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করেন। এই মর্মে কোরআন ও হাদিস দ্বারা বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ভালো বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে, সৎকর্ম রয়েছে, তাদের জন্য ফেরেশতাগণ দোয়া করে থাকেন। কোরআনে কারিমে একটি আয়াত দিয়ে শুরু করব আর ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয় সম্পর্কে একটি করে হাদিস পেশ করার চেষ্টা করব। আজকে 10টি বিষয় তুলে ধরব, 10 শ্রেণীর মানুষ যাদের জন্য মালায়েকা কেরাম নেক দোয়া করে থাকেন। আপনি জানতে পারছেন না, আমি জানতে পারছি না, কিন্তু ফেরেশতাগণ আমাদের জন্য দোয়া করছেন, 10 শ্রেণীর মানুষ এক একটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে। তাহলে যদি একজন মানুষের মধ্যে একাধিক বৈশিষ্ট্য থাকে, একাধিক ভালো গুণ থাকে, ধরেন 10টি গুণ আপনার আমার মধ্যে আছে, তাহলে তো সুবহানাল্লাহ কত সৌভাগ্যবান যে আপনি চারিদিক থেকে ফেরেশতার দোয়া করছেন, আপনি অহরহ দোয়া করছেন প্রতিদিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দলে সামিল হওয়ার তৌফিক দান করেন। সূরা গাফির, যে সূরার অপর নাম হচ্ছে সূরা আল মুমিন, কারণ কোরআন কারিমের আরব দেশের কপিগুলিতে কিছু কিছু নাম, যে সূরাগুলির একাধিক নাম আছে, কিছু নামের প্রচলন আছে বা মানুষরা জানছে, কিন্তু আমাদের দেশে সেই নামগুলি পরিচিত নাই সূরার। আর আমাদের দেশে যেগুলি নাম পরিচিত আরব দেশে পরিচিত নয় হয়তো, যেমন সূরা তওবার একটি নাম হচ্ছে সূরা বারাত, বারাত এইরকমই সূরায়ে হামিম সিজদার আরেকটি নাম হচ্ছে হামিম সাজ। আমাদের দেশের মানুষরা বুঝে যে ইন্ডিয়া পাকিস্তানে বাংলাদেশে যে কোরআনগুলি ছাপে তার হামিম সাজদা সুরা, কিন্তু আরব দেশে হামিম সাজদা সুরা আলেম ছাড়া সাধারণ লোক বুঝবে না। আলেমরা এই জন্য বুঝে যে তারা তফসির পড়েছে। সুতরাং এক একটি সুরার বেশ কিছু সুরা আছে, কয়েকটি করে নাম আছে, 2-3টি তারও বেশি, সেই নামগুলি তাদের জানা আছে, যার ফলে কোনো নাম বলেন আপনি সুরায় ইসরা আরবরা বুঝবে, আমাদের সময় সূরাতুল ইসরা বুঝবে না, কি বুঝবে বনি ইসরাইল। ঠিক ওইরকমই সূরা গাফির, যার অপর নাম হচ্ছে সূরা আল মুমিন, আল মুমিন আর হামিম সিজদার অপর নাম ফুসসিল। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে ইরশাদ করছেন দুটো বৈশিষ্ট্যের কথা, তাহলে এই আয়াতে আমরা দুটো বৈশিষ্ট্য পেয়ে যাব। এই দুটো গুণ যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আপনি ফেরেশতার দোয়া পাবেন, এবং ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের সার্বিক ক্ষেত্রে অনুগত বান্দা,
সামান্যতম কোনো রকমের তাদের মধ্যে নাফরমানি বিরুদ্ধাচরণ নেই, আল্লাহর অসন্তুষ্টির ধারে কাছেও না, সুতরাং তাদের দোয়া কবুল হয়। এই জন্য মানুষ যার মধ্যে ভালো মন্দ দুটোই গুণ আছে, আর জিন তার মধ্যে ভালো মন্দ দুটো গুণ আছে, যেমন মানুষ ভালো কাজও করতে পারে আবার মন্দ যে কোনো কাজ করতে পারে। ওলিউল্লাহ আল্লাহ নেক বান্দা আলেম, সেও চোর ডাকাত হইতে পারে, বেঈমান হইতে পারে, পারে না পারে না। দীর্ঘদিন নামাজি ছিল আর কোরআন সুন্নার অনুসারী ছিল আর দিনের পাবন ছিল, হঠাৎ করে বেদিন হয়ে যেতে পারে, কারণ ভালো মন্দ দুটোই গুণ মানুষের মধ্যে, মানুষ কাল এমনভাবে সৃষ্টি করেছে ওর মধ্যে পাশবিক গুণ আছে, মেহিমিয়াত পশু চরিত্র আছে, আর কি আছে, ফেরেশতাগত একটা শক্তি আছে, কোয়াতে মালাকিয়াত কোয়াতে মেহিমিয়া, দুটো সংঘর্ষ হয়, টানা পোড়া থাকে, দুটো যুদ্ধ করতে থাকে ভিতরে, যারা একটু দুর্বল ইমান তাদের মধ্যে সবসময় যুদ্ধ লেগে থাকে, মাঝে মধ্যে ভালো হয়ে যায়, মাঝে মাঝে আবার খারাপ হয়ে যায়, আর যারা বেশ ভালো তাদের ফেরেশতাগত শক্তিটা অত্যন্ত শক্তিশালী হয়ে যায়, যার ফলে পাশবিক শক্তি দুর্বল হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, আর লড়াই করে পারে না, সংঘর্ষে আর সামনে টিকতে পারে না। যাদের পাশবিক শক্তি খুব শক্তিশালী হয়ে যায় তখন আর কুয়াতে মালাকিয়াত, যারা ফেরেশতাগত শক্তি সেটা এত দুর্বল হয়ে পড়ে যে আর কোনো কাজ করতে পারে না, যার ফলে সবসময় পাপ আর পাপ, ভালো কাজ ওকে ভালোই লাগবে না, ভালো কাজের কথা বলেন ভালোই লাগবে না, ওকে ভালো কথা শুনতেই চায় না, ভালো কথা বলতেই চায় না, ভালো কথা কাজের ধারে কাছেও নেই, কারণ সে একবারে পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। ওলাইকা কালানা, আল্লাহ বলছেন এরাই হচ্ছে চতুষ্প জন্তুর মতো, বরং তার চাইতে বলহম আদাল, তার চাইতে অধম নিকৃষ্ট, এত আমার তেমন, আল্লাহ বলছেন এটা কাফেরদের চরিত্র, বললে যে না কাফারু, এত আমার তেমন তার ভোগ বিলাসী, বিলাসী তার জীবন, হালাল হারাম সব সমান তাদের কাছে, ওই একল হোন একল আনআম, পশু পশুর মতো গবাদি পশুর মতো খাওয়া দাওয়া করে, জীবনযাপন করে, ওয়ান্নারু মাসওয়াল্লাহুম, তাদের শেষ পরিণাম জাহান্নাম, জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা, মরলেই জাহান্নাম, আল্লাহ হেফাজত করুন। তো এই সুরায়ে গাফেরের 7 নম্বর আয়াতে আল্লাহ দুটো বৈশিষ্ট্যর কথা বলেছেন। দেখি আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশ, সাধারণ ফেরেশতার কথা নয়, বিশিষ্ট ফেরেশতা, ফেরেশতারও শ্রেণী বিভাগ আছে, ক্যাটাগরি আছে, আল্লাহর অত্যন্ত নিকটবর্তী ফেরেশতা মালায়েকা মুকাররাবীন, যা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের কাছাকাছি অবস্থান করে এবং তাদের ডিউটি মানে আসমানে ধরে জমিনে নয়, তাদের মধ্যে মর্যাদার পার্থক্য রয়েছে। আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশ, যেসব ফেরেশতাগণ আরশ বহন করেন, আল্লাহ বলছে আরশকে বহন করে আছেন, ওয়া ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হবেন বিচার ফয়সালার জন্য, সেই দিন রবের আরশকে বহন করবে কজন ফেরেশতা, সামানি আল্লাহ বলছে 8 ফেরেশতার কথা আল্লাহ বলেছেন, এটাও কোরআনে কেরবে রয়েছে, সুতরাং এটা ইমান ইয়াকিন রাখতে হবে আপনাকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, আল্লাহ রাব্বুল আলামিনের 7 আসমান 7 জমিনের ঊর্ধ্বে আরশ কুরসি, আল্লাহর আরশ বহন করে রয়েছেন যেসব ফেরেশতারা, এবং তার সাথে ওমান হাউল্লাহ, আর যত ফেরেশতা তার চারপাশে অবস্থান করছেন, অসংখ্য ফেরেশতা, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, হয়তো একজন দুইজন 10 জন নয়, ইউসাব্বিহুনা বিহামদি রব্বিহিম, তারা তাদের প্রতিপালকের তসবির সাথে সাথে প্রশংসা করেন বা প্রশংসার সাথে সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, তাদের রিজিক হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির, ওয়ায়ুমিনুনা বিহি আল্লাহর প্রতি তারা বিশ্বাস করেন, ওয়াস্তাগফিরুনা, এগুলি তো হলো তাদের ইবাদত বন্দেগী, তাই না, তাদের মজ্জাগত বিষয়, এই ফিতরাতের উপর আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, ভালো গুণ আছে মন্দ গুণ নেই, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, আর যারা মুমিন মুসলিম ইমানদার, যে ইমানে শিরক নেই, যে ইমানে কুফরি নেই, যে ইমানে মুনাফিকি নেই, যে ইমানে বিদআত নেই,
ইমান পরিপন্থী বিষয় নেই তার মধ্যে, ইমান ভঙ্গকারী বিষয় নেই। ওয়াস্তাগফিরুন, তারা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, কাছে থেকে আল্লাহর কাছে অবস্থান করে, আরশের চারপাশে আরশ বহন করে। কার কাদের জন্য? আমরা যারা ইমানদার, বলুন আলহামদুলিল্লাহ। মুমিন মুসলিমদের জন্য ইস্তিগফার করে, আল্লাহ মাগফির লাহুম, আল্লাহ মুমিনদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ মারহাম, আল্লাহ তাদের রহম করো, রব্বানা, এভাবে দোয়া করে ফেরেশতাগণ। রব্বানা হে রব আমাদের, ওয়াসিতা কুল্লাশি রহমাতান ওয়া ইলমা, তোমার জ্ঞান এলেম এবং রহমত সব কিছুকে পরিব্যাপ্ত, শামিল, সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছে। আল্লাহর রহমত সব কিছুকে শামিল, দুনিয়াতে কাফের কেউ শামিল, কাফের ওইরকম শ্বাস প্রশ্বাস নিচ্ছে, খাওয়া দাওয়া করছে, ভোগ বিলাস করছে, যেমন আমরা দুনিয়া জীবনযাপন করছি, বরং তারা আরও বেশি, হ্যাঁ, জায়েজ নাজায়েজ সব ছাড় গ্রহণ করছে, তাই না, সমস্ত কিছু গ্রহণ করছে। তারপর আল্লাহ গলা টিপে ধরেন, কোন ধ্বংস হয়ে যান, করছেন না, ছাড় দিয়ে রেখেছে। তাহলে দুনিয়ার রহমত সবার জন্য, ভালো মন্দ সৎ অসৎ সবার জন্য, কিন্তু আখেরাতের রহমতের জন্য ইমান শর্ত রয়েছে, ইসলাম শর্ত রয়েছে। ওই রহমতে কোনো কাফের মুশরিকের অংশ নেই। ফাগফির লিল্লাযীনা তাবু, এক নম্বর, তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে কাদের জন্য ফেরেশতারা দোয়া করেন? যারা তওবাকারী, যারা আল্লাহর কাছে তওবা করে। মানুষ মাত্রে ভুল হতে পারে, যতই বড় আল্লাহর নেক বান্দা সিদ্দিকীন সোহাদা আর সোয়ালেহীনদের অন্তর্ভুক্ত হন, পদস্খলন ঘটতে পারে, দুনিয়া চলতে ফিরতে যেমন, এ কথা বলতে পারবো না যে শুধু আপনারা রাস্তাঘাটে হোঁচট খেয়ে পড়েন, আমিও হোঁচট খেয়ে পড়তে পারি, ঠিক তেমনই আপনাদের যেমন ভুলভ্রান্তি হইতে পারে, আমারও ভুলভ্রান্তি হইতে পারে, প্রত্যেক মানুষের, যে কোনো স্তরের মানুষ, ছোট হোক আর বড় হোক, পদস্খলন ঘটতে পারে। সুতরাং আল্লাহ তুমি ক্ষমা করে দাও ওই সব মুমিন মুসলিমদেরকে, তার ঈমান শর্ত, কারণ আগে ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এক নম্বর শর্ত কি? ঈমানদার। কিন্তু শুধু ঈমান ইসলামে দাবি করলে হবে না, তার উপরে কি লাগবে? অতিরিক্ত বৈশিষ্ট্য হচ্ছে তওবাকারী মুসলিম। প্রতিদিন ভুল হচ্ছে আমাদের, সাগিরা হোক আর কাবিরা হোক, সুতরাং যখন তখন আস্তাগফিরুল্লাহ পড়া, অন্তর থেকে জবান দ্বারা কাজে কর, এবং যখন ভুলকে চিহ্নিত করতে পারবো, শনাক্ত করতে পারবো, যা ভুল হয়েছে, অন্যায় করেছি, সাথে সাথে ফিরে আসা, ফিরে আসার নাম তওবা, স্টপ, গোনা বন্ধ করা, গোনার মনতপ্ত হওয়া, গোনা আগামীর জন্য প্রতিজ্ঞা করা, আর এরকম গোনা পাপ করবো না, মানুষের হক নষ্ট হয়ে থাকলে সাথে সাথে সেটা পরিশোধ করা, নয় ক্ষমা চাও, অব্যাহতি নেওয়া। কয়টি শর্ত বললাম? আল্লাহর হক হলে তিনটি শর্ত বললাম, আর মানুষের হকের ক্ষেত্রে আর একটি অতিরিক্ত, তার সাথে কি? তার কাছ থেকে মুক্তি লাভ করা, সেটা আদায় করার মাধ্যমে হোক অথবা সেটা ক্ষমা নেওয়ার মাধ্যমে হোক। আল্লাহ তুমি তওবাকারীদেরকে মাফ করে দাও। তাহলে এক নম্বর যারা দোয়া পায় কার? ফেরেশতার, তারা হচ্ছে যারা তওবা করে, যে সব মুমিন মুসলিমরা তওবা করে, দৈনন্দিন তার তওবা রয়েছে, ভুল হলেই তওবা রয়েছে, আর এমনিও তওবা পাঠ করতে থাকে অন্তর থেকে জবান থেকে। দুই নম্বর এই আয়াতে তার পরের অংশ রয়েছে, দ্বিতীয় শ্রেণীর মানুষ যাদের জন্য ফেরেশতারা দোয়া করেন, ওয়াত্তাবাউ সাবিলা, আল্লাহ তুমি ক্ষমা করে দাও ওই সব লোকদেরকে যারা তোমার রাস্তার অনুসারী, মানে যারা তৌহিদ সুন্নতের অনুসারী, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করে, আল্লাহর সাথে তার এবাদত বন্দেগীতে কোনো কিছুতে শরিক করে না, আল্লাহর কাজেও শরিক করে, রুবুবিয়াতও শরিক করে না, আল্লাহর এবাদত বন্দেগীতে শরিক করে না, আল্লাহর নাম গুণাবলী তো শরিক, সমস্ত শিরকে, বড় শিরক থেকে মুক্ত, ছোট শিরক থেকে মুক্ত, তাবিজ তোমার কারি নয়, হাতে বালা টাকা পরে তো আত্মরক্ষার জন্য নয়, হ্যাঁ, বাচ্চাকে বদনজ থেকে বাঁচার জন্য টিপ দিয়ে রাখবে কালো, এসব করবে না, এসব শিরিক কাজ করবে, টোটকা ফোটকা বিশ্বাসী নয়, মাজারে বিশ্বাসী নয়, পীর মরি দিতে এসব শিরকিয়াতে বিশ্বাসী নয়, জি, কোনো শিরক নেই তাদের মধ্যে। আর আল্লাহর রাস্তার অনুসারী মানে আল্লাহর রাস্তা কে নিয়ে এসেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ন্যার অনুসারী,
সুন্নতের পাবন্দী করে তাদের আকিদা আমলে বেদাত নেই। সুতরাং বেদাতি যতগুলি আকিদা রয়েছে, আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, না তাদের জন্য দোয়া করে ফেরেশতা, আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, হ্যাঁ আল্লাহর চোখ নেই, হ্যাঁ আল্লাহর হ্যাঁ পা নেই, তাহলে এগুলো যদি না থাকে কোনো মানুষের তাকে কি বলা হয়? হ্যাঁ আউযুবিল্লাহ, আল্লাহ বলছেন আমার আছে। আর পথভ্রষ্ট যারা আল্লাহর দেওয়া রাস্তা বিরোধিতা করেছে, আল্লাহর দেওয়া রাস্তার অনুসরণ করে, তারা বলছেন আল্লাহর হাত পা নেই। তো হাত পা না থাকলে, হাত না থাকলে টোন্ডা, পা না থাকলে খোঁড়া, চোখ না থাকলে হ্যাঁ কানা বা অন্ধ, তাই না? আর কোনো কিছু নেই, আপনার সব আছে আর আল্লাহর কোনো কিছু নেই, আউযুবিল্লাহ। তারপরে ইবাদত বন্দেগীতে নিয়ত অন্তরে হয়, এরা নিয়ত পড়বে না হয়তো পড়বে, যায় নামাজের দোয়া পড়বে না, বিশ্বাস সব করেননি, যেটিকে যায় না যদি দোয়া পড়েছেন সেটি সানা হিসেবে পড়েছে, হয় সুবহানাকা পড়েন না হয় এমনি অজাহাত অজিহে পড়েন, তকবীরে তাহরিমার পড়ে। নবী রাস্তার যদি অনুসারী হন তাহলে কি হবে? ফেরেশতাদের দোয়া পাবেন, ফেরেশতারা দোয়া করবে আল্লাহ এদেরকে মাফ করে দাও, এদের উপর রহম করো, এদেরকে সম্মানিত করো, এদেরকে লাঞ্ছিত করিও না, এদেরকে বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করো, সব দোয়া পাবেন। তাহলে ফেরেশতারা দ্বিতীয় শ্রেণীর মানুষ, যাদের জন্য দোয়া করে তারা হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী, দলিলের অনুসারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার লোক। তারা মিলাদকে ধর্ম মনে করে না, ঈদ দুটো মনে করে, দুটোর বেশি কোনো ঈদ নেই। তারা জন্মদিবস পালন করে না, তারা মৃত্যু দিবস পালন করে না, ছেলের স্ত্রীর বাপের নেতার হ্যাঁ এসব করে না, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। তারা সম্মিলিত দুরুদ পড়ে না ঝাঁক ধরে, সম্মিলিত তারা মোনাজাত করে না। যতগুলি বেদাত রয়েছে, এক কথায় বেদাতি আকিদা আমল নেই তাদের জীবনে, তাদের জন্য সন্ন্যার অনুসারী। যারা ১৪০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে যে মদিনায় মক্কায় খাঁটি ইসলাম ছিল, নির্ভেজাল ইসলাম ছিল, যাতে ভেজাল মিশেনি, আর সেটা আরব দেশ থেকে গিয়েছে এরাকে, এরাক থেকে ইরান, ইরান থেকে আফগানিস্তান, আফগানিস্তান থেকে ভারত, ওই ভারত থেকে বাংলাদেশ, বাংলার জমিনে পৌঁছিতে পৌঁছিতে ইসলামের ১২টা বাজিয়ে দিয়েছে, আসল রূপ চেহারা আর থাকেনি, বিকৃত হয়ে গেছে, বিকৃত ইসলাম পালন করছে ১৪০০ বছর পরে। তাদের জন্য ফেরেশতার দোয়া নেই, ভালো করে শুনে রাখেন। আল্লাহর হস্তে সুন্নতের অনুসারী হয়ে যান, এক আল্লাহর ইবাদত করুন, এক রসূলের তরিকায় চলুন, তাহলে ওয়াত্তাবাউ সাবিলাকা হি আল্লাহ, তোমার রাস্তার যারা অনুসারী, যেই রাস্তা সুস্পষ্ট কোরআনের আয়াতে না হয় নবী সাল্লামের হাদিসে, মানুষের ধারণা ভিত্তিক ধর্ম চলবে না। আমাদের বুজরুগানের দিনেরা এটা পছন্দ করেছেন, এই সিলসিলা চালু করেছেন, এইটা সবসময় চলবে, কোনো সিলসিলা নেই, একমাত্র সিলসিলা যা নবী সাল্লাম থেকে এসেছে, ভালো করে বুঝে নিতে হবে। তাহলে ফেরেশতা দোয়া, ওয়াকিহিম আজাব আল জাহিম, আর জাহান্নামের আজাব থেকে রক্ষা করো, এতগুলি দোয়া, সুবহানাল্লাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা করো, রহম করো এবং তাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করো, দুটো বলে ফেললাম, তাই না? তিন নম্বর, যেসব মানুষরা দান সাদকা করে, যত বেশি দান সাদকা করবে তত বেশি ফেরেশতা দোয়া পাবে, এবং প্রতিদিন সকাল হলেই যারা নিয়মিত দান সাদকা করে, ওই শুধু রমজান মাসে না, রমজান মাসে জাকাত দেবে, রমজান মাসে কিছু দান সাদকা করলেও গোটা বছর নেই, জাকাত যতটা ফরজ হয়েছে সেটাই আদায় করে না, অল্প কিছু এদিক সেদিক ডানে বামে দিয়ে দিল, জাকাত ১,০০,০০০ টাকা বেরোবে, ১০,০০০ দান, ২০,০০০, ৫০,০০০ দান করার পরে বলছে অনেকের কোটি কোটি টাকা জাকাত বেরোবে। আমাকে একজন বলছেন, ঘরের লোক, যেই ব্যক্তির কোটি কোটি টাকা জাকাত বেরোবে তার ঘরের লোক বলছে, হেদায়ত হয়েছে, আল্লাহ তাকে হেদায়ত করে, আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা শুনে, তো বলছে সে কি বলবো, তাকে বুঝিয়ে পারছি না যে তোমার অন্তত জাকাত যেটা ফরজ সেটা তো ভালো করে হিসাব করে জাকাতটা দিয়ে দাও, তো দুনিয়ার ব্যবসা বাণিজ্য সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, সেগুলোর প্রতি বছর অডিট করছো আর হিসাব হচ্ছে লাভ লস কতটা হলো, হ্যাঁ ইনভেন্টরি হচ্ছে, সব কিছু হচ্ছে, কি এলো আর কি গেলো,
আর এই দিকে জাকাতের বেলা হিসাব নেই, এত সহজে মাফ পেয়ে যাবে? এটা ফরজ, এটা আল্লাহ সম্পদ গরিবদেরকে দিতে বলেছেন, তোমার সম্পদ নয়, মালুল্লাহ আল্লাহ বলেছেন। ভালো করে শুনে রাখুন, আমাদের দেশে অধিকাংশ মানুষরা জাকাত দেয় 9-6 করে, জাকাত বেরোবে 5 লাখ টাকা, 25-50 হাজার টাকার শাড়ি লুঙ্গি একটু দিয়ে দিল, লোকজনকে দেখিয়ে দিল, হ্যাঁ জাকাত বণ্টন করে। আরে মানুষকে খুশি করলেন, মানুষের রব খুশি হননি, রব জাহান্নামে দেবেন এইরকম লোককে যারা ফরজে ঘাটতি করে। তারপরে অতিরিক্ত সুন্নত নফল, এটাও মনে রাখতে হবে যে ধন সম্পদে ফরজ ছাড়াও কিছু হক আছে। আপনি জাকাত দিয়ে মসজিদ করবেন, হ্যাঁ জাকাত আপনি আপনার ছেলে মেয়েকে জাকাত দেবেন, আপনার স্ত্রীকে জাকাত দেবেন, আপনার বুড়ো বাপ মাকে জাকাত দেবেন, আপনার দাদা দাদিকে জাকাত দেবেন, আপনার নানানিকে জাকাত দেবেন, চলবে না, ওপরে চলবে না, নিচেও চলবে না। এই জন্য মনে রাখতে হবে যে ধন সম্পদে জাকাত ছাড়াও ইন্না ফিল মালি লাহাক্কান সেওয়া জাকাত, জাকাত ছাড়াও ধন সম্পদের কিছু আর অধিকার প্রাপ্য আছে, সেটাও আদায় করতে হবে। সব ক্ষেত্রে জাকাত দিয়ে সারবেন, কাউকে একটা গিফট দিচ্ছেন, দেখালেন গ্রামের মুরব্বীদেরকে অথবা আপনার শিক্ষককে অথবা শেখকে যে আমি কী করলাম, আপনাকে হাদিয়া দিলাম, আর এদিকে জাকাতের পয়সা তো সোজা না, চলবে না। এগুলো হচ্ছে ধন সম্পদের হক, আত্মীয় স্বজনদের অথবা যারা আপনার কাছাকাছি রয়েছে তাদের বেশ কিছু হক রয়েছে। আপনার বাড়িতে দাওয়াত খাওয়াবেন, আর মনে করছেন যে তো আলেমুল্লামাকে দাওয়াত খাওয়াচ্ছি, আর এই তো মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াচ্ছি, এই জাকাত দিয়ে সেরে দিই, চলবে না? মোটেই চলবে না, আপনি নিজের পয়সা খরচ করে খাওয়াইতে হবে। যাই হোক, কথা লম্বা না করে, দান সাদকা করলে প্রতিদিন সকাল হইলেই দোয়া শুরু হয়ে গেল ফেরেশতাদের। সহিহ বুখারীতে 1442 নম্বর হাদিস, নবী বলছে মা মিন ইয়াউমিন, এমন কোনো দিন নেই, মানে প্রতিদিন, ইউসবেহুল ইবাদু ফিহি, যেই দিন মানুষের বান্দার সকাল হয়, সকাল হইলেই আসমান থেকে দুই ফেরেশতা নেমে আসেন, ইল্লা মালাকান ইয়ানজিলান, দুটো ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন, একজন দোয়া দেন আর একজন বদদোয়া দেন। এক ফেরেশতা কি করেন, নেক দোয়া দেন ভালো মানুষদেরকে, আর এক ফেরেশতা বদদোয়া অভিশাপ দেন, হ্যাঁ ধ্বংসের অসৎ লোকদেরকে। তারা কারা বলছেন, ফায়াকুল আহাদুহুমা, এক ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, হে আল্লাহ যারা দান সাদকাকারী, যারা তোমার সন্তুষ্টির জন্য খরচ করে, ব্যয় করে, ব্যয় করে, সেটা ফরজ ব্যয় হচ্ছে জাকাত অথবা ফরজে আপনার উপর ভরণ পোষণের দায়িত্ব রয়েছে। আপনি আপনার স্ত্রীর খরচ দিচ্ছেন ঠিকভাবে, জুলুম করছেন না, আপনার ছেলে মেয়েদের খরচ খরচা যত যত দিচ্ছেন, যতটা প্রয়োজন, অপচয়ও নয় আর কৃপণতাও নয়, আপনি বাপ মায়ের খরচ দিচ্ছেন, তারা সারা জীবন মানুষ করেছে আর আপনাকে এত বড় করেছে, আর এখন আপনি অসহায় ছেড়ে দেবেন না, স্ত্রী বলছেন না একসাথে থাকা যাবে না, সুতরাং তাদের খরচ দেবেন না আপনি, এত সহজ মনে করছেন আপনি? এইরকমই যাদের খরচ, আপনাকে জানতে হবে যে কার কার খরচ আমার উপর ফরজ, আমার ক্যাশ থেকে করতে হবে, আর কাকে বাকি কোন লোকগুলিকে আমি জাকাত দিতে পারবো, এই বিষয়টা অবশ্যই জানতে, প্রত্যেক মানুষকে জানতে হবে। কারণ আমাদের হ্যাঁ দাঁদে বামে কিন্তু এই দুই শ্রেণীর মানুষ আছে, কিছু মানুষ আছে যাদের খরচ ফরজ, আপনাকে চালাইতে হবে আপনার পয়সা দিয়ে, আপনার বেতন দিয়ে, আর কিছু মানুষ আছে যাদের খরচ ফরজ না, ভাই সাবালক হয়ে গেছে, হ্যাঁ বোন বেশাদি হয়ে গেছে, তারপরে তারা অভাবী, তাহলে তাদেরকে জাকাত দিতে পারবেন আপনি, হ্যাঁ কিন্তু হাদিয়া যখন দেবেন, গিফট দেবেন, তখন নিজের পয়সা দিয়ে দেবেন। তো এক ফেরেশতা বলে আল্লাহ আতে মুনফিকান, যারা আল্লাহ খরচ করে তোমার রাস্তায়, যে কোনো আল্লাহর রাস্তায়, সে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, দিনী প্রতিষ্ঠানে হোক, দিনী ভাইদের খাওয়া দাওয়া হোক, আর ইসলামী সেন্টারে আপনার ধরেন কখনো প্রয়োজন হচ্ছে আর সেখানে আপনি খরচ করছেন, যেসব ভাইয়েরা খরচ করছেন, তো যারাই হোক না কেন, যে কোনো স্তর হোক না কেন, কারণ অধিকাংশ দিনের খেদমতগুলি আজকাল হ্যাঁ সরকার ভিত্তিক হয় না, সবগুলি পাবলিক ভিত্তিক। আলহামদুলিল্লাহ এখনও মুসলিম জনগণের মাঝে কল্যাণ রয়েছে, এ কথা আমাকে আপনাকে সবাইকে স্বীকার করতে হবে। বিশেষ একটা মহল গিয়ে অসৎ লোকের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও এত পাপ আর পাপির মাঝেও
কিছু আল্লাহর নেক বান্দা রয়েছেন যার ফলে আল্লাহ আমাদের রহম করছেন যে দুনিয়াতে আমরা আছি, জীবনযাপন করছি, না হলে আল্লাহ তার গজব দিয়ে হালাক করে দিতেন যে যত পাপ আল্লাহর জমিনে হচ্ছে। ভালো মানুষদের ওসিলে অসৎ লোকেরাও দুনিয়াতে বেঁচে আছে, তারাও জীবনযাপন করছে। এই জন্য ভালো মানুষদের শুক্রিয়া দিয়ে করা উচিত অসৎ লোকদেরকে, এবং তাদের পথে পথিক হওয়া উচিত। আল্লাহ তাদের হেদায়ত দান করুন। হে আল্লাহ, যারা খরচ করে তোমার রাস্তায় তোমার সন্তুষ্টির জন্য তাদেরকে উত্তম বিকল্প দাও, মানে যা খরচ করে তার চাইতে বেশি দাও, খালাফ গেল শূন্য স্থান পূরণ। দিলেন 100 টাকা খরচ করলেন, দেখা যাচ্ছে চারিদিক থেকে আরো অনেক বেশি চলে আসে। কিছু খরচ করলেন কিন্তু চারিদিক থেকে চলে আসছে, আলহামদুলিল্লাহ রিজিকের রাস্তা মানে প্রশস্ত হচ্ছে। পরীক্ষিত বিষয়টি খালাফ মানে উত্তম বিকল্প। এটা এমনকি হজের ক্ষেত্রে ওমরার ক্ষেত্রে অনেকে হিসাব করছেন এত টাকা হজে লাগছে আজকে। ওলামারা বলেছেন যে হজ করে আসেন যেই খরচটা আপনি করেন আপনার ফরজ ইবাদতের জন্য করলেন হয়তো, কিন্তু উত্তম বিকল্প আপনাকে আল্লাহ দেবেন, বিভিন্ন বালা মুসিবতে রক্ষা করবে। যেই বালা মুসিবতে পড়লে হাসপাতালে ঢুকলে আপনার লক্ষ লক্ষ রিয়াল হয়তো খরচ হয়ে যেত, সেখান থেকে আল্লাহ রক্ষা করার মাধ্যমে বরকত দেবেন, বরকত বিভিন্নভাবে আসবে। অল্পতে পরিতুষ্টি, অল্পতে মাশাআল্লাহ সংসার এত সুন্দর চালাচ্ছেন যে আশেপাশের লোক তা চালাতে পারছে না। বরকত, বরকত চোখে দেখা যায় না, বরকত ইমানি অনুভূতির মাধ্যমে, ইমানি শক্তির মাধ্যমে অনুভব করা যায়। বরকত দেখার জিনিস অনেক সময় নয়। জি, আল্লাহ রাব্বুল তৌফিক দান করে বোঝার। দ্বিতীয় ব্যক্তি যাকে বদ্দ দেন, আর এক ফেরেশতা এসে বদ্দ দেন সকাল সকাল নামে, কারাকে বদ্দ দেন? আল্লাহ আতে মমসে কান্তালাফা, আল্লাহ যারা কৃপণ মুষ্টি বেঁধে রেখেছে, ব্যাংকে ঢুকিয়ে রেখেছে, একটা পয়সা খরচ করতে চায় না, আল্লাহ সন্তোষ, দান সাদকা মোটেই নেই তাদের, বরং ফরজেও ঘাটতি রয়েছে, জাকাতও ঘাটতি রয়েছে, তাদেরকে তালাফ সর্বনাশ করো, সর্বনাশ করো, তাদের ধন সম্পদ ধ্বংস করো, তাদের শরীর স্বাস্থ্য ধ্বংস করো, তাদের পরিবারকে ধ্বংস করো, তাদেরকে অশান্তিতে নিমজ্জিত করো। তালাফ, তালাফ মানে সর্বনাশ করে দাও, ধ্বংস করে দাও। তিন নম্বর ফেরেশতার দোয়া পড়ার উপায় হচ্ছে মসজিদে গিয়ে যদি নামাজের জন্য অপেক্ষা করেন, আজান হওয়ার আগেই থেকে অপেক্ষা করেন আরও ভালো, বিশেষ করে আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে গেলেন আর গিয়ে তাহিয়াতুল মসজিদ অপেক্ষা করছেন, এক নামাজের পর আর এক নামাজের জন্য অপেক্ষা করেন, মাগরিব পড়ে মসজিদ থেকে আর যাব না, ইশারা পড়েই যাও, চলে গেছে তাহাজ্জুদের সময় মসজিদ খুলে গেছে, চলে গেছে মসজিদে যাওয়ার পরে অপেক্ষা করছেন সেখানে যে কোনো সময়। আপনি এক কথায় সালাতের জন্য যদি অপেক্ষমান থাকেন, অনেক সময় আধা ঘন্টা 20 মিনিট পর নামাজ শুরু হবে, আপনি এতে বিরক্তি বোধ করবেন না, লাভ হচ্ছে। যতক্ষণ বসে আছেন আপনি ততক্ষণ পর্যন্ত ফেরেশতার দোয়া চলতে আছে। এই মর্মে আবু হুরায়রা আল্লাহ তাআলা বর্ণিত হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলে আল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম, ফেরেশতারা তোমাদের যে কোনো ব্যক্তির উপর সলাত পেশ করেন। ফেরেশতার সলাত, আমরা যখন নবীর উপর সলাত পেশ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তার অর্থ কি হয়? হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। আল্লাহ ইন্নাল্লাহু মালায়ুসাল্লুনা আলা নবী, আল্লাহ সলাত বর্ষণ করেন মানে আল্লাহ রহমত বর্ষণ করেন, আল্লাহ যেহেতু রহমতের মালিক সেজন্য তিনি রহমত বর্ষণ করেন, আর আমরা রহমতের মালিক নই, ফেরেশতাও রহমতের মালিক নয়, সুতরাং রহমতের দোয়া করতে থাকি। তো ফেরেশতাগণ দোয়া করতে থাকেন তোমাদের জন্য, কখন? মাদা মাফি মুসাল্লা, যতক্ষণ পর্যন্ত মুসাল্লে আছেন, এমনকি নামাজ পড়ার পরে যদি মুসাল্লে বসেও থাকেন। অনেকে সালাম ফেরার পরে দিলেন টান না, আপনি অনেক দোয়া থেকে বঞ্চিত হয়ে গেলেন ফেরেশতার। যদি বসে থাকেন, বসে থেকে জিকির আজকার করছেন, তসবিহ, অন্তত গুনাহ থেকে তো বেঁচে আছেন। মসজিদে যদি নামাজের পরেও বসে থাকেন, আপনি কেউ নাই, তারপরও ফেসবুকে আপনি খারাপ ছবি খুলতে পারবেন, আপনি আসলে সাথে সাথে সেটাকে আপনি হাইড করে দেবেন, ঠিক না? জি, সামনে নজর মুড়িয়ে রাখবেন না, আপনার বিবেক ইমান আপনাকে বাধা দেবে। এটি খারাপ ছবিও না, শুধু মহিলার ছবি আছে সেটাও আপনি নিয়ে মসজিদে দেখতে পারবেন না, আপনি বিবেক বাধা দেবে। কিন্তু সেটা একটু রুমে হয় শয়তান সুযোগ পাবে, অন্য জায়গায় হয় শয়তান সুযোগ পাবে।
যতক্ষণ মুসাল্লে রয়েছেন, একটা শুধু শর্ত রয়েছে, মালাম ইহুদেস, যতক্ষণ উজু নষ্ট না হয়েছে। উজু নষ্ট হলে আর ফেরেশতারা দোয়া করেন না, তখন বন্ধ করে দেন। তাহলে উজু অবস্থায় বসে থাকলে আপনার মধ্যে নামাজ পড়ার যোগ্যতা আছে, আর বিনা উজুতে মসজিদে বসে থাকলে তো নামাজ পড়ার যোগ্যতা নেই আপনার মধ্যে। সুতরাং নামাজ পড়ার যোগ্যতা যখন আছে, যে কোনো সময় আপনি নামাজ পড়তে পারেন, সুন্নত হোক আর নফল হোক, এমনি বা ফরজের সময় হলে ফরজ হোক, এই জন্য উজু অবস্থায় বসতে হবে। কি দোয়া করেন? আল্লাহ মাগফির লাহু, হে আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহুম্মা রাহমু, তার উপর দয়া কর, দয়ার দোয়া। লা ইয়াজাল আহলু ফি সলাতিন, আর তোমাদের প্রত্যেক ব্যক্তি যেন নামাজেই রয়েছে, সলাতরত অবস্থায় রয়েছে, নামাজ না পড়েও নামাজের নেকি পাচ্ছেন, নামাজ যেন পড়তেই আছেন। মাদামাতি সলাত, তাহলে যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য আপনি মসজিদে আবদ্ধ হয়ে আছেন, মসজিদে নামাজের জন্য অপেক্ষমান রয়েছেন। লা ইয়ামনু আইয়ান তালাব আল আহলি, পরিবারের কাছে ফিরছেন না কেন? ইল্লা সলাত, নামাজের জন্য, নামাজ পড়ো সেজন্য বসে আছে। সহিহ বুখারী 659 নম্বর হাদিস। কয়টি হলো? চারটি হয়ে গেছে। পাঁচ নম্বর, ওইসব লোকদের জন্য, ওইসব ভাগ্যবান লোকরা ফেরেশতার দোয়া পায়, আর ওদের জন্য ফেরেশতারা দোয়া করেন, যারা মানুষকে ভালো কিছু শিখায়, ভালো কিছু শিখায়। হাদিসে ব্যাপক কথা রয়েছে, যে কোনো ভালো কথা শেখান যদি, যে কোনো ভালো কথা। আর সবচেয়ে ভালো কথা কি? ফাইনা খায়র আল হাদিসে কিতাবুল্লাহ, সবচাইতে ভালো বাণী হচ্ছে কিতাবুল্লাহ, কোরআন। কোরআনের শিক্ষা দিচ্ছেন, সে কোরআনের অক্ষরের জ্ঞান দিচ্ছেন, এর চাইতে বেশি কোরআনের তরজমা তফসির জ্ঞান দিচ্ছেন, কোরআনের গভীরতায় মানুষকে নামাচ্ছেন, যে কোরআনকে গভীরভাবে কিভাবে বুঝতে হয়, আল্লাহ কি বলতে চেয়েছেন এখানে, এখান থেকে আমাদের কি শিক্ষণীয় বিষয় রয়েছে, কোরআনের তাফসীর, কোরআনের আয়াতগুলি তাৎপর্য, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আপনি শিখাচ্ছেন, হ্যাঁ কোরআনের আমল করা শিখাচ্ছেন আপনি। সুতরাং দিনই মাহফিলে যে বসে আছেন, দোয়া করছেন আপনি, এটা এক নম্বরে। কিন্তু এছাড়াও আরও কিছু গঠনমূলক কিছু শেখাচ্ছেন, ইমান ইসলামের বিভিন্ন দিক রয়েছে, মুসলিম জীবনে ভালো বিভিন্ন দিক রয়েছে। একটা হচ্ছে ধর্মীয় বিশ্বাস, আকিদার দিক, আকিদার শেখাচ্ছেন, কারণ আকিদা নষ্ট সব নষ্ট। বিশ্বাস যে এই দিকে পশ্চিমের দিকে কিবলা আছে, এটা সঠিক না ভুল? সঠিক। যদি আমার বিশ্বাস হয় যে না কিবলা এই দিকে আছে, নয় এই দিকে আছে, আর সারা রাত আমি তাহাজ্জুদ পড়ি, কবুল হবে? পাঁচ অক্ত নামাজ পড়েছি, জানতে পারবো, আশেপাশের লোকে জিজ্ঞাসা করার সুযোগ আছে, এমন না যে কেউ নেই বলার, সেই জন্য আল্লাহ মাফ করে দেবেন, আমাকে নামাজ কবুল হয়ে যাবে ওই ক্ষেত্রে, কিন্তু আশেপাশে সবাই আছে, হোটেলে কর্মচারীরা আছে, তাদেরকে জিজ্ঞাসা করা যেতে পারে, রাস্তাঘাটে লোকজন চলাফেরা করছে, স্থানীয় লোকেরা আছে, আমি বাইরে অন্য দেশে এসেছি, সন্দিহান যে কোন দিকে কিবলা, আর হ্যাঁ ব্যাস একটা ঢিলা ছড়িয়ে দিলাম, চলো এইদিকে মনে হয় হবে, আর উত্তর দক্ষিণ অমুক তমুক দিকে কিবলার দিকে মুখ করে নামাজ পড়লো, নামাজ কবুল হবে? আকিদা হচ্ছে কিবলার মত, ধর্মীয় বিশ্বাসগুলি হচ্ছে কিবলার মত, আল্লাহর কোনো শরীক নেই, হ্যাঁ রসুলের কোনো শরীক নেই, যে রসুলের মতো করে আপনি আবু হানিফা শাফি মালিক আহমদকে মানবেন আপনি অন্ধ হয়ে, এটা চলবে না। এই জন্য কোরআন হাদিস মানা ফরজ, কোনো মজহাব আল্লাহ ফরজ করেননি, এগুলো ইজতিহাদ। আর মানুষ তাদের মত পেশ করেছেন, বড় বড় আলেম ইমাম ছিলেন তারা, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল হয়েছে সেজন্য চারটি মত হয়েছে, ইসলাম তো চারটি নয়, এ কথা তো কমন সেন্সে মানুষ বুঝতে পারে, এটা মূর্খ লোক জানার শিক্ষিত লোকের কথা বুঝতে পারে, যে এক ইসলাম চারটা ইসলাম কী করে হয়, এটাও ঠিক ওইটাও চারটা ঠিক, এটা অসম্ভব কথা না, এক এক দুই হয় দুনিয়ায়, যদি অঙ্কের জগতে কেউ যদি বলে এক এক দুইও হয়, আর এক এক তিনও হয়, আর এক এক চারও হয়, বিশ্বাস করবেন না পাগল বলবেন, পাগল বলবেন। তাহলে এখানে বলছে যে ইসলামে চারটাই ঠিক, এটা পাগলের কথা না, একটা ঠিক, কিন্তু ওই ঠিকটা জানার চেষ্টা করতে হবে, জানতে পারলে পারলাম, না পারলে আল্লাহ যদি ক্ষমতা না দেন তখন আল্লাহ মাফ করবেন, যে তুমি জানার চেষ্টা করেছিলে কিন্তু জানতে পারোনি। আর কেউ যদি বলে যে ইসলাম ধর্ম ঠিক, আর হিন্দুদের মূর্তি পূজাও ঠিক, আর মজুসিদের অগ্নি পুজোও ঠিক, পূজাও ঠিক, আর বুদ্ধিস্টের যে বৌদ্ধদেবের পূজাও ঠিক, আর শিখদের ধর্মও ঠিক, আর ইহুদি নাসারের ধর্ম ঠিক, সবগুলি ঠিক, হ্যাঁ তার উদাহরণ দেখি সে জানো, ঢাকা, ঢাকা তো আপনারা যাতায়াত আছে তাই না, কতগুলি রাস্তা আছে ঢাকা ঢুকার জন্য, অনেকগুলি রাস্তা আছে তাই না,
বিভিন্ন দিক থেকে বিভিন্ন রাস্তা, যে কোনো রাস্তা দিয়ে টার্গেট হয়েছে সবার কি ঢাকা, সবাই পৌঁছিবে না পৌঁছিবে না, ঢাকা অভিমুখী হলে ঠিকই পৌঁছিবে বলছে, ওই রকমই সবার উদ্দেশ্য আল্লাহকে ওপরওয়ালাকে পাওয়া, সুতরাং সবাই পেয়ে যাবে। এটা শয়তানি কথা না, এর নাম হচ্ছে শয়তানি ওহি, এটা হচ্ছে শয়তানি ওহি। আর আল্লাহর ওহি হচ্ছে এলাহুকুম এলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ এক মাবুদ, আর এক মাবুদের বিশ্বাস একমাত্র ইসলামে আছে, কোনো ধর্মে নেই। এক মাবুদের ইবাদত বন্দী করতে হবে আর এক রসুলের তরিকে আসতে হবে, এ কথা ইসলাম ছাড়া কোনো ধর্মে নেই। সুতরাং সবগুলি বিকৃত ধর্ম, না হলে মানব রচিত ধর্ম। আল্লাহর ধর্ম যদি কোনোদিন থেকে থাকে, যেমন ইহুদি নাসারা ধর্মগুলি, তাহলে সেগুলি কী হয়ে গেছে, রূপ চেহারা পাল্টিয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, আর না হলে মানুষের তৈরি করা কপল কল্পিত ধর্ম, ধারণা ভিত্তিক ধর্ম। চলো এই দেব দেবীর পূজা ভালো লাগছে, চলো এইটি একটা বাড়িয়ে দাও, হ্যাঁ, আর তারপরে এক একটা করে দেব দেবীর পূজা বাড়তে, যেমন মাজার পূজা বাড়তি আছে, বাড়তি আছে, প্রতি বছর কোনো না কোনো এলাকায় বিশ্বে একটা করে মাজার পূজা বাড়তি আছে, পীর একটা করে পীরের তরিকে বাড়তি আছে, ঠিক কিনা? তাহলে এগুলো হচ্ছে মানুষের তৈরি করা ধর্ম। যে ভালো কথা যদি শিখান তাহলে দোয়া পাবেন, ভালো কথা দুনিয়ার গঠনমূলক। এই জন্য যে কোনো সাবজেক্টের শিক্ষক যদি সে আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ায় ছাত্রদেরকে, ধরেন সে ডাক্তারি পড়াচ্ছে, সে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, হ্যাঁ সে ম্যাথ পড়াচ্ছে, সে অন্য কোনো সায়েন্সের সাবজেক্ট পড়াচ্ছে, বায়োলজি পড়াচ্ছে, কেমিস্ট্রি পড়াচ্ছে, যে কোনো সাবজেক্ট পড়াক না কেন, সাহিত্য পড়াচ্ছে, যায় ভাষা পড়াচ্ছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে এই ছেলেটাকে আমি মানুষ করে দেব, ছেলেরা আমার সামনে আমানত, হ্যাঁ বাপ মা বড় আশা করে স্কুলে পাঠিয়েছে, স্কুলে পড়াচ্ছেন, ভালো কথা শেখাচ্ছেন, মন্দ কথা শেখাবেন, নাস্তিকতা শেখাবেন না, ধর্ম নিরপেক্ষতা শেখাবেন না, সেকুলারিজম শেখাবেন না, জাতীয়তাবাদ শেখাবেন না, আপনি মানুষের তৈরি করা বাদ আর মতবাদ আর ইজম এসব শেখাবেন না, ওগুলোকে বাদ দেন। যদি আপনি গঠনমূলক কিছু শিখান তো এই ফেরেশতার দোয়াতে অংশ থাকবে। তবে সবচেয়ে বেশি অংশ কার থাকবে, যারা জান্নাতের রাস্তার তালিম দিয়েছে, জান্নাতের রাস্তা শিখিয়েছে, দাওয়া ইলাল্লাহর কাজ করেছে, মাদ্রাসার কোরআন সুন্নার তালিম দিয়েছে, বেদাতের তালিম দেয়নি। এখন কেউ যদি মাদ্রাসায় পড়িয়ে মাজারের তালিম দেয়, পীর মুরিদির ধর্মের তালিম দেয়, সুফি ইজমের তালিম দেয়, মাদ্রাসা পড়িয়ে যদি মিলাদ কেয়ামের তালিম দেয়, হ্যাঁ গৌস কুতুবের তালিম দেয়, তাহলে তো আর লানত ছাড়া রহমত পাবে না, ফেরেশতার লানত পাবে, কারণ এসব শিখ বিদাত শিখাচ্ছে, নেক দোয়া পাবে না। তাহলে শুধু মাদ্রাসায় পড়ানো যথেষ্ট নয়, মাদ্রাসায় কী পড়াচ্ছেন, খায়ের পড়াচ্ছেন না সার পড়াচ্ছেন, হাদিসে খায়ের শব্দটি এসছে, আপনি কল্যাণ শেখাচ্ছেন, কল্যাণ শিখাচ্ছেন, ভালো কিছু শিখাচ্ছেন। একটা ছেলে এসেছে এখানে, আর সেই ছেলে ধরেন একটা কাজ খুঁজছে, আর একটা ভালো চান্স পেয়েছে, একটা ড্রাইভিংয়ের চান্স পেয়েছে, তাকে আপনি ড্রাইভিং শিখিয়ে দিলেন, নিছক দুনিয়া শেখালেন, কিন্তু আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য, যে ছেলেটা যদি একেবারে অকেজ হয়ে আছে, কোনো কাজ জানে, কোনো হাতের কাজ নেই, কিছুই নেই, একে যদি এই যে গাড়ি চালানোটা শিখিয়ে দিই, তাহলে ওর উপকার হবে, আপনার জন্য ফেরেশতার দোয়া রয়েছে, আমাদের ফেরেশতার দোয়া রয়েছে। আমরা একসময় সৌদি আরবে এসেছি, এখানে এসে কম্পিউটার এই অফিসে 26 বছর আগে, হ্যাঁ 1420 হিজরির মহরমে প্রথম কম্পিউটার ছুঁয়েছি, অন অফ করতে জানতাম না, কম্পিউটার ছুঁয়েছি, যেই ব্যক্তি প্রথম শিখিয়েছিল সেই ব্যক্তি আমার জন্য মোয়াল্লেম উন্নাস আল খেয়ের, আমাকে কল্যাণ শিখিয়েছে, সেই ফেরেশতার দোয়া পাবে। এইভাবে যে কোনো দুনিয়ার শিক্ষা হোক না কেন, আপন আপন জায়গা থেকে। হাদিস সোনাই কথা লম্বা না করে, আবু ওমামা বাহিলে রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, বলছে সুকের আলী রাসূলুল্লাহ নেই, রসুল্লাহর কাছে দুইজন লোকের কথা আলোচনা করা হলো, আহাদুহুম আবেদ, একজন আবেদ ছিল, মানে সে নামাজ রোজা খুব করে, পরিষ্কার, আর ফরজের পরে তাহাজ্জুদ রোজা নফল নামাজ অনেক বেশি পড়ে, নফল রোজা রাখে, এইরকম আর কি, আবেদ ইবাদত বন্দীকারী আর কি, ইবাদত গুজার। ওয়াল আখারু আলেমুন, আরেকজন হচ্ছে জ্ঞানী, আরেকজন হচ্ছে আলেম প্লাস সে আবেদ, শুধু আলেম নয়, আলেম যদি আবার ইবাদত ফরজ আদায় না করতে সে জালেম, ধরেন একজন মাদ্রাসা পড়ুয়া আলেম কিন্তু ফজর নামাজ পড়ে না, হ্যাঁ সূর্য উঠিয়ে দেয়, তাহলে সে জালেম, মাদ্রাসা পড়ুয়া মানুষ কিন্তু সে শিরক বিদাতের শিক্ষা দেয়, তাহলে সে জালেম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, সে যদি চরিত্রহীন হয় আমল না করে তাহলে সে জালেম। জি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাজলুল আলিম আল আবেদি, আলেমের ফজিলত, জ্ঞানীর ফজিলত আবেদের ওপর, কা ফাজলি আলা আদনাব, যেমন আমার শ্রেষ্ঠত্ব ফজিলত তোমাদের সাধারণ সাহাবির ওপর। আবু হুরায়রা আর অন্য অন্য সাহাবি, সাধারণ সাহাবি বলেছেন, ওই আবু বকর উমারের কথা বলেন, সাধারণ সাহাবিকে রাখো আর আমি, কতটা পার্থক্য, ঠিক অতটাই পার্থক্য হচ্ছে একজন আলেম আর একজন সাধারণ ধার্মিক লোক। হ্যাঁ, ফাসেক লোক নয়, আবেদ মানে সে ধার্মিক লোক, সাধারণ ধার্মিক লোক। আলেমদের বড় আল্লাহ মর্যাদা রেখেছেন, কিন্তু আলেম বা আমল হইতে হবে, আমলওয়ালা আলেম হইতে হবে, আল্লাহ তৌফিক দান করে। তারপরে রাসূলুল্লাহ বলে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রহমত বর্ষণ করেন, ও মালায়েকাত ও ফেরেশতারা রহমতের দোয়া করেন, ও আহলাস সামাওয়াতি আকাশবাসী যত আছে সবাই কি করেন, দোয়া করেন, ওয়াল আরযে জমিনবাসীও দোয়া করেন, জমিনে যা আছে যে আছে সবাই দোয়া করেন, জমিনবাসীও দোয়া করেন, হাত্তা নামলা, তাহলে কীট পতঙ্গ পোকামাকড়ও, সাপ বিচ্ছু, নামলা মানে পিপিলিকা, পিপিলিকাও দোয়া করেন, ফি জুহরিহা, নিজ নিজ গর্ত থেকে, হাত্তালহুত, এমনকি মাছ পর্যন্ত, শুধু স্থল জগতের প্রাণী নয় বরং পানি জগতের, জল জগতের যত প্রাণী রয়েছে সেগুলিও দোয়া করে। কার জন্য? লায়ুসাল্লুনা, রহমতের দোয়া করতে থাকেন, আলা মুআল্লিমিন নাসিল খাইরা, যারা জনগণকে, মানুষকে, মানুষের ছেলে মেয়েদেরকে খায়ের, কল্যাণের শিক্ষা দিয়ে থাকে, ভালো শিক্ষা দিয়ে থাকে। একটা ভালো কথা বলে, বাবা ডান হাতে খেতে হয়, ডান হাতে পান করতে হয়, হ্যাঁ এটা জায়েজ নয়, এটা হারাম, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, এটা করিয়েন না, চলেন নামাজ পড়তে যাই, জি আল্লাহকে ভয় করুন, জান্নাত যাওয়ার চেষ্টা করুন, হ্যাঁ জাহান্নাম থেকে বাঁচুন, ইত্যাদি ইত্যাদি, যে কোনো ভালো কথা শিখালেন। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যদি এই কাজ করে। তিরমিজির 2685 নম্বর হাদিস, আল্লামা আল-আলবানী সহিহুল জামির 4213 নম্বরে হাদিসটিকে সহি বলেছেন। মানুষকে যদি ভালো শিক্ষা দেন তো এটা সাদকা জারিয়া, এর নেকি কিন্তু কন্টিনিউ। ধরেন আমাকে আমার ওস্তাদেরা যারা শিক্ষা দিয়েছেন, চিন্তা করুন তো দেখি, হয়তো অনেক ওস্তাদ আছেন সে এক দুদিনই কোনো দু একটা কথা শিখিয়েছেন, একটা আদব শিখিয়েছেন, বলছিলাম যে ইসলামের বিভিন্ন দিক, একটা আকিদার দিক বলে আবার অন্যদিকে চলে গেছিলাম, আর একটা হচ্ছে ইবাদত বন্দেগী শিখিয়েছেন, আর না হলে আখলাক চরিত্র, বাপ মা পাবে না ওতে, বাপ মা যখনই আমাদের চোখ ফুটেছে আর আমরা যখনই একটু নড়াচড়া করতে শিখেছি, বাপ মা ভালো কথা শিখিয়েছে, সেখানে চিন্তা করুন, মায়ের কোল থেকে মা ভালো কথা শিখিয়েছে, বাবা আদর করেছে, ভালো কথা শিখিয়েছে, এটা করতে হয়, এটা করতে হয় না, এটা বলতে হয়, এটা বলতে হয় না, এটা তুমি ভুল কাজ করলে এরকম করতে হয় না, এই যে শিক্ষা দিয়েছে, আদব কায়দা শিখিয়েছে, সমস্ত নেকি পেতে আছে সাদকা জারিয়া। ফেরেশতার দোয়া তো আছেই, কিন্তু এই যে আমি শিখার পরে আমার মতো কত মানুষকে, কম শিখেছি কেউ, বেশি শিখেছে, প্রত্যেকে কিন্তু আমরা শিখেছি, আমার মায়ের পেট থেকে কিছুই শিখে আসেনি, কিছুই জানতাম না, লা তাআলা মোনা সেই আল্লাহ কোরআনকারী বলছেন, মাতৃগর্ভ থেকে যখন বেরিয়ে এসছো, এই যে শিক্ষার পিছনে যাদের অবদান রয়েছে তাদের কিন্তু এক ভাগ করে নেকি যেতে আছে, তারা দুনিয়া থেকে চলে গেছেন, অনেকে কিন্তু দুনিয়া থেকে চলে, মাহমুল্লাহ, কিন্তু তাদের আমলনামায় যেতে আছে। এই জন্য মানুষকে ভালো কথা শেখাবেন, ভালো কথা শেখাবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। কয়টি বললাম? ছয় নম্বর, ছয় নম্বর, যদি রোগীর পরিচর্যা করেন, এয়াদাতুল মরিজ ব্যাপক কথা, রোগীর পরিচর্যা আবার সীমিত, পরিচর্যা মানে সেবা শুশ্রূষা করা, তাই না, খেদমত করা, কিন্তু না, যারা কাছের লোক তারা খেদমত করবে, কিন্তু দূরের লোক সবাই তো আর খেদমত করার মতো না, আর খেদমত করার সুযোগ পাবে না। এই যে খোঁজ খবর নিলেন, ওই যে অসুস্থ ভাই কেমন আছেন, চেনেন আর না চেন, হাসপাতালে গেলেন, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আল্লাহ শিফা দান, কেমন আছেন, ভালো আছেন, আল্লাহ সুস্থ করে দিন, এই যে একটু দেখে আসেন, খোঁজ খবর, গায়ে হাত দিলেন, কপালে হাত দিলেন, ব্যাস ভাই তুমি জিজ্ঞাসা করলেন, সরাসরি দেখতে পারলেন না, আপনি টেলিফোনে শুনেছেন যে অমুক অমুক ভাইরা অসুস্থ আছেন, টেলিফোন করলেন, ভাই কেমন আছেন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আল্লাহ ভালো করুন, শেফা দান করুন, এয়াদাতুল মারিজ হয়ে গেল, হ্যাঁ রোগীর খোঁজ খবর নেওয়া, তো এয়াদাতুল মারিজ মানে তাহলে রোগীর খোঁজ খবর নেওয়া, সেটা সেবার মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে, আর সহযোগিতার মাধ্যমে, আর্থিক সহযোগিতার মাধ্যমে, হাসপাতালে পৌঁছানোর মাধ্যমে, হাসপাতালে রিলিজ করে নিয়ে আসার মাধ্যমে, অথবা শুধু এমনি খোঁজ খবর নিলেন, এতটুকু
এবং আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে যদি দেখতে চান, দেখতে যান, দেখা করতে যান আল্লাহ সন্তুষ্টির জন্য, দিনই ভাই নামাজি ধার্মিক মানুষের জন্য তার সাথে একটু দেখা করে আসি, সালাম করে আসি, তাতেও ফেরেশতা দোয়া পাওয়া যায়। এই মর্মে তিরমিজির 2008 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদামা রিজান, কেউ যদি কোনো রোগীর খোঁজ খবর নেই, আও যারা আখাল্লাহ ফিল্লা, তাহলে এই হাদিসে কিন্তু দুটো পয়েন্ট চলে আসলো, দুটোকে একসাথে বয়ান করে দিয়েছি। যদি কোনো দিনী ভাইকে আল্লাহ সন্তুষ্টির জন্য দেখতে যায়, খোঁজ খবর নেয়, না দাহ মনা দিন, আল্লাহর পক্ষতে ফেরেস্তা ডাক দেয়, আল্লাহর পক্ষতে ফেরেস্তা ডাক দেন, কি আন্তিবতা, খুব ভালো কাজ করেছো, ও তাবা মামসাকার, তোমার সেখানে হেঁটে যাওয়া পদযাত্রা বা সেখানে যাওয়া তোমার কল্যাণকর হয়েছে, ও তাবাউতামিনাল জান্নাতে মানজিলান, জান্নাতে তোমার জন্য স্থান তৈরি করে নিয়েছো, তুমি জান্নাতে তোমার স্থান তৈরি করে নিয়েছো। তাহলে কোনো মানুষের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি দেখা করেন বা তা রোগীর খোঁজ খবর নেন, তাহলে ফেরেশতা দোয়া করে, তিবতা, তুমি সুখে থাকো, ভালো থেকো, এবং তোমার পদাচরণ যে কোনো জায়গায় তুমি উঠা বসা করো না কেন, চলাফেরা করো কেন, সেটা যেন মঙ্গলজনক হয় এবং জান্নাতে যেন আল্লাহ তোমাকে জায়গা দান করেন। জি, 7 নম্বর, ফেরেশতা কখন দোয়া করে? যখন চোখের আড়ালে কোনো মুসলিম ভাই বোনের জন্য দোয়া করবেন। এই জন্য যারা এই হাদিসটি জানে তারা মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করার ক্ষেত্রে কৃপণতা করবেন, আমার লস্ত নেই। আমি যদি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, তো আমার আমার বেনিফিট আগে, যে আমার জন্য ফেরেশতারা দোয়া করছেন, আমার দোয়া, আমি পাপি তাপি, আমার দোয়া কবুল হতে বাধাও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু আমার জন্য পেছনে যে দোয়া করছেন ফেরেশতারা, আমার এই দোয়ার এগনিস্টে সেই দোয়া তো নিশ্চিত কবুল হবে, তো লাভ লাভ আর লাভ, কোনো লস নেই। তারপর আর একটা জিনিস প্রমাণ করে, যখন কারো জন্য দোয়া করবেন তার মানে আপনার অন্তর পরিষ্কার, অন্তরে আপনার বিদ্বেষ নেই, হিংসা নেই, শত্রুতা নেই, না হলে দোয়া বেরোতো না মুখ দিয়ে। মানুষের স্বভাব হচ্ছে কারো যদি হিংসা থাকে দোয়া করবে আল্লাহকে সুখে রাখো, শত্রুতা যদি থাকে, মনোমালিন্য থাকে, হ্যাঁ, যদি তার উপর অসন্তুষ্ট থাকেন আপনি, দোয়া বেরোবে? বেরোবে না। তাহলে যখন মমিন মুসলিম ভাই বোনের জন্য আপনি দিল খুলে দোয়া করছেন, তার মানে আপনার কলবটা হচ্ছে সেলিম, আর অন্তর যদি সহি সালামত থাকে হিংসা বিদ্বেষ শত্রুতা থেকে, তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন, আল্লাহ বলছেন সূরা শুরে, সেই দিন কিন্তু হাসর মাঠে সেই জান্নাতে যাওয়ার সময় আর জাহান্নাম সামনে, সেই সময় কোনো ধন সম্পদ আর ছেলে মেয়ে সব জনবল কোনো কাজে আসবে না, এসব পার্টি মাটি কোনো কাজে আসবে না, এসব ক্যাডার কোনো কাজে আসবে না, এসব নেতা মাথা কোনো কাজে আসবে না, দেশবাসী কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, তবে যে আল্লাহর কাছে আসতে পারবে সুস্থ অন্তর নিয়ে, রোগমুক্ত অন্তর নিয়ে, শহীদ সালামত অন্তর নিয়ে, অন্তরে ঘৃণা নেই, সবাইকে ভালোবাসে। আমার তো ক্ষতি, আপনাকে যদি আমি ঘৃণা করি, আপনার সবারই বিদ্বেষ রাখি, হিংসা করি, ক্ষতি, আমি এই ক্ষতি আমি আমি আমার জন্য কেন চাইবো, হতভাগা। একমাত্র জাহেল মূর্খ এই কাজ করতে পারে, আর নাহলে যেই ব্যক্তি শয়তানের গোলাম হয়েছে সেই ব্যক্তি এই কাজ করতে পারে, কুপ্রবৃত্তির অনুসারী এই কাজ করতে পারে, নাহলে আমি নিজের পায়ে নিজে কেন কুড়াল মারতে যাবো, আমি অন্তরটা সাফ রাখবো তো ফায়দে, আমি সবাইকে ভালোবাসি, আপনাদেরকে সবাইকে বলতে পারি আর না পারি, আমি সবাইকে ভালোবাসি, দিল খুলে ভালোবাসি, আলহামদুলিল্লাহ, এটা হওয়া উচিত, এইরকম উদারতা থাকতে হবে, রব্বুল আলামিন তৌফিক দান করেন। তো যে কথাই বলছিলাম, যখন আচ্ছা, তারপরে সামনে দোয়া করা, চোখের আড়ালে দোয়া করা, দুটোতে পার্থক্য আছে, কেন পার্থক্য আছে? সামনে যদি দোয়া করা যায় তাহলে সেখানে দুনিয়ার একটা স্বার্থ কাজ করতে পারে, যে হয়তো তার কাছে কোনো গরজ আছে, হ্যাঁ, ধার করজ নেবেন তার কাছে, অথবা হ্যাঁ তার সে কোনো সময় উপকার করেছে, অথবা তার সাথে বিভিন্ন স্বার্থ জড়িত আছে, সেই জন্য ভাই জাজাকাল্লাহ খাইর, হ্যাঁ আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনাকে সুখে রাখুন, আপনার সুস্বাস্থ্য কামনা করি, আর ওইদিকে কিন্তু ব্যাকগ্রাউন্ডের নিয়ত কিন্তু কি, ওর মনকে আকৃষ্ট করা, মনকে আকৃষ্ট করা, তাহলে দালমে কালা ভেজাল আছে, ভেজালের সম্ভাবনা আছে, সবসময় ভেজাল থাকে না, কিন্তু ভেজালের সম্ভাবনা আছে, কিন্তু আমি আমার বাসায় অথবা আমি আমার অফিসে আপনাদের সামনে এইরকম দোয়া নাই, আর আমি আমার দিনী ভাইদের আল্লাহ জাযায় খায়ের দান করুন,
আল্লাহ ভালো করুন যে তারা কষ্ট করে এত গরমে হেঁটে আসছে, কষ্ট করে আসছে, যেসব বোনেরা বা এখানে আসছেন কষ্ট করে, অথচ অনেক দুনিয়াদার লোকে রয়েছে আর তাদেরই দল ভারী, কোথায় কোথায় রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, শপিং মলে ঘুরে বেড়াচ্ছে, আর না হলে সেই বিচে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, পার্কে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দিন শিখা নসিব হয় না। আল্লাহ তাদের যেন উত্তম বদলা দান করেন, আল্লাহ তাদের হেফাজত করেন, তাদের রুজিতে বরকত দান করেন। আমার সামনে তারা নেই আর আমার আওয়াজও শুনছে না, এতে ফুলুসিয়াত আছে, এতে আমার দুনিয়ার কোনো স্বার্থ তাদের থেকে চাওয়া পাওয়া নেই। এই জন্য চোখের আড়ালের দুয়ার কথা হাদিস রয়েছে, জাহরিল গাইব, চোখের আড়ালের দুয়ার। বাপ মা দুনিয়া থেকে চলে গেছেন চোখের আড়াল, কারণ বাপ মা বেঁচে থাকলে হয়তো দুনিয়ার স্বার্থ থাকতে পারত, কিন্তু এখন আর কোনো স্বার্থ নেই, দুনিয়া থেকে চলে গেছে, ওদের কাছ থেকে আর পাওয়ার তো কিছু নেই। সুতরাং এখন দুনিয়া থেকে বাপ মা বিদায়ের পরে যদি আপনি দোয়া করতে থাকেন, তাহলে জানতে হবে এই দোয়াতে আপনি নিষ্ঠাবান, মুখলিস, আন্তরিক আপনি এই দোয়াতে। যারাই চলে গেছেন দুনিয়া থেকে চোখের আড়ালে, আজকাল ওলামা কেরামদের নাম আসছে, আইম্মা কেরাম নাম আসছে, ইমাম বুখারি রাহেমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ, এই দোয়া যদি সারা দিন দিতে থাকি তার কাছ থেকে কোনো লাভের আশা আছে? কোনো লাভের আশা নেই। তার এই দোয়াতে ইখলাস আছে, এই দোয়াতে কি আছে? আন্তরিকতা আছে, সত্যি অন্তর থেকে আমি এই দোয়াটা করছি। সাহাবাই কারাম রাদিয়াল্লাহু আনহু, কোনো স্বার্থ আছে তাদের থেকে? কোনো স্বার্থ নেই আমাদের, স্বার্থ আছে রবের কাছ থেকে, যে দোয়া করবো তাদের জন্য, ফেরেশতা আমার জন্য দোয়া করে, ফেরেশতা আমার জন্য দোয়া করে। তো এই মর্মে হাদিস শোনাই, সাফওয়ান বিন আবদুল্লাহ বলছেন যে কাদিম তো শাম, আমি শাম দেশে গিয়েছিলাম, ফাতে তো আবার দ্বারা, শাম দেশে বিখ্যাত সাহাবি আবুদ্দারদা রাদিয়াল্লাহু তাআলা বড়ই পরিষ্কার এবং কঠোর পরিশ্রম করে ইবাদত করতেন, উনি অধিকাংশ দিনগুলিতে রোজা রাখতেন, নবী সব নিষেধ করলেন, সারা রাত তাহাজ্জুদ পড়েন আর দিনে রোজা রাখেন, নতুন বিয়ে করেছেন, ওম্মদ দারদাকে সালমান ফার্সি সম্ভবত তার বন্ধু আবুদ্দারদা বলছে কী ব্যাপার, আপনার নতুন বিয়ে শাদী হয়েছে আর তারপরে কী খবর টবর আপনাদের পরিবার? বলছে আর বলিও না, আবুদ্দারদার লাইসালাহু হাজাতুন ফি দুনিয়া, ও দুনিয়ার ধার ধারে না, ও ফানাফিল্লা হয়ে গেছে, ও ফানাফিল্লা আবার সুফিদের পীরদের কিন্তু একটা বেদাতি ভাষা, ওই ওই অর্থে নয়, মানে শুধু দুনিয়া সংসার ত্যাগী হয়ে গেছে, বৈরাগী হয়ে গেছে, ওর কোনো সম্পর্ক নেই, বিয়ে করেছে ব্যাস, হয়তো সংসারের কাজ একটু করা হচ্ছে ব্যাস, আর কিছু সারা রাত তাহাজ্জুদ পড়ে আর দিনে রোজা রাখে আর কি ব্যাস। তাই নবী সাল্লাল্লাহু কাছে এসে বলে দিলেন, নবী আবু দারদাকে বলে কী কাজ করছো তুমি, হ্যাঁ তোমার চোখের হক আছে, তোমার শরীরের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, তোমার মেহমান অতিথির হক আছে, বিছানার হক আছে, প্রত্যেকটা বস্তুর হক রয়েছে, ফাতেকুল্লাহ যে হককে না, সবার হক আদায় করতে হবে, সবার হক আদায় করো, তাহলে তুমি খাঁটি মমিন হইতে পারবে। শুধু একদিকে নিবে যে আমি সারা রাত তাহাজ্জুদ পড়বো আর এইদিকে আমি সারা জীবন ধরে প্রতিদিন রোজা রাখবো, এটা চলবে না, ব্যালেন্সলেস, হ্যাঁ একদিকে ঝুঁকে যাবে, এটা চলবে না, ব্যালেন্স থাকতে হবে। যে তো আবুদ্দারদা ছিলেন সেখানে, শেষ জামা নাই, তার বাড়িতে গেলাম, ফালাম আজ পেলাম না, বাবা যা তো উম্মাদ উম্মুদ্দারদাকে পেলাম, ফাকালাত বলে তরিদুল হাজ্জাল আম, এবছর কি হজ করবে? ফাকুল তো না, হ্যাঁ হজ করবো। কালাত তাহলে আমাদের জন্য দোয়া করিও, ফাদুল্লাহ আল্লাহ নবী খাই ফাইনান্নেসা কানাইয়া কুল। তারপরে বলছেন যে নবী সাল্লাম বলেছেন মমিন মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করার ফায়দা সম্পর্কে, তাওয়ালতুল মুসলিম লি আকিহি বিজাহরিল গাইবে, কোন মুসলিমের জন্য দোয়া করা, মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা, মুসলিম বোনের জন্য দোয়া করা, কোনো বোন ভাইয়ের জন্য দোয়া করছেন, কিন্তু দোয়াতে আবার ফেতনা না থাকে। হ্যাঁ এখন ভাই ভাইয়ের জন্য দোয়া করছেন ঠিক আছে, বা চোখের আড়াল থেকে দোয়া করছেন ঠিক আছে, কিন্তু যদি কোনো মহিলার সাথে কথা বলতে গিয়ে আল্লাহ আপনার ভালো করুন, আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, আল্লাহ তোমাকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, তোমার এই করুক, আর এদিকে চোরা একটা রাস্তা শয়তান আছে ওই দিক থেকে ওকে আকৃষ্ট করা, তাহলে তো গেল, দুনিয়া আখেরাত নষ্ট করবেন না আপনি, যেন ফিতনার কারণ না হয় এক কথায়, ছেলেমেয়ের ক্ষেত্রে, পুরুষ নারীর ক্ষেত্রে। বলছেন যে মুসলিম ব্যক্তি যখন তার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে বেজাহরিল গাইবে, তার চোখের আড়ালে, গাইব মানে, হ্যাঁ গাইব মানে না দেখে, সামনে নয়, জাহার মানে পিঠ, পেছন থেকে, হ্যাঁ পেছন থেকে, জাহরিল গাইব পেছন থেকে মানে চোখের আড়ালে যখন দোয়া করে, মুস্তাজাবাতুন, সেটা দোয়া কবুল হয়, কারণ সেই দোয়াতে দুনিয়ান কোনো গরজ কাজ করে না, স্বার্থ কাজ করে না,
ইন্দারা আছে মালাকুন মুয়াক্কাল, যখন এই ব্যক্তি দোয়া করে তার মাথার কাছে একজন ফেরেস্তা নিযুক্ত আল্লাহ করে দেন। কল্লামা দাআলি আখিহি বিখাইর, যখনই কোনো মুসলিম ভাই বোনের জন্য একটা কল্যাণের দোয়া করে, আমি যখন দোয়া করলাম আমার মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করুন, যারা বন্যা দুর্গত আজকে বিশেষ করে বাংলাদেশে অথবা যে কোনো দেশে, বিশেষ করে আজকের খবর যেটা শুনলাম, সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাদেরকে রহম করুন এবং তাদের হেফাজত করুন এবং তাদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করুন, আল্লাহ তাদেরকে সম্মানিত করুন এবং তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে বা হচ্ছে আল্লাহ যেন তার উত্তম বিকল্প দান করেন এবং দ্রুত তার আজাব বালা মুসিবতকে আল্লাহ দূর করেন। সবার জন্য আজাব নাই, পাপিষ্ঠদের জন্য আজাব, আর যারা ভালো মানুষ নেক মানুষ তারাও তো বন্যা প্লাবিত হচ্ছে, হ্যাঁ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের জন্য নিয়ামত সেটি, তাদের জন্য সেটি আল্লাহর পরীক্ষা, পরীক্ষার মাধ্যমে আরও ইমান মজবুত হয়, পরীক্ষার মাধ্যমে আল্লাহ সম্মানিত করে, দুনিয়াকে সম্মানিত করে, পরীক্ষার মাধ্যমে নেকি বাড়ে, মর্যাদাও এমনি এমনি উঁচু হয় এবং গুনাহ খাতা মাফ হয় আর তারা আল্লাহর কাছে সম্মানিত হন, আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রিজিকের চাবিকাঠি তার কাছে, সুতরাং আল্লাহ কত দিক থেকে আল্লাহ রিজিক খুলে দেবেন যে ক্ষয়ক্ষতি তার অনেক কিছু বেশি, আল্লাহ উত্তম বিকল্প দিতে আল্লাহ সক্ষম, এতে কোনো সন্দেহ নেই, আল্লাহ তাদের উত্তম বিকল্প দান করেন এবং আল্লাহ তাদের হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, এই দুর্যোগকে আল্লাহ দূর করেন। তো বলছিলাম যে ফেরেশতা নিযুক্ত হয়ে যায় যখন আপনি দোয়া করছেন আপন আপন জায়গা থেকে, ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করছেন, নির্যাতিত মজলুম সুডানি ভাই বোনদের জন্য দোয়া করছেন আপনি, নির্যাতিত মজলুম বার্মার ভাই বোনদের জন্য দোয়া করছেন, সারা বিশ্বে যেখানে জুলমের শিকার মুসলিম ভাই তাদের জন্য দোয়া করছেন, আর যারা নিরাপদ রয়েছে তাদের জন্যও দোয়া করছেন আপনি। দোয়া সবার জন্য করা যেতে পারে, কিন্তু যার বেশি প্রয়োজন তার হক বেশি। যখন দোয়া করেন কল্লামা দাআলে, যখনই কল্যাণের দোয়া করেন, কাল আল মালাকুল মুয়াক্কালু বিহি, যে ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত রেখেছেন আপনার পাশে, আপনি যেহেতু দোয়া করছেন বলেন আমিন, আল্লাহ তোমার দোয়া কবুল করুক, ওয়ালাকা বিমাসলিন, আল্লাহ বিমাসলিন বিমাসলিন বা মিসলিন, ওয়ালাকা বিমিসলিন, আর আল্লাহ তোমাকে অনুরূপ দান করুক, তাহলে এই যে দোয়া করুন আল্লাহ বালা মুসিবত থেকে রক্ষা করো, ফেরেশতা বলছে ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ ওই রকমই তোমাকে আল্লাহ হেফাজত করুক, তোমার উপর রহম করুক, তোমাকে আল্লাহ সম্মানিত করুক, তোমাকে আল্লাহ উত্তম বিকল্প দান করুক, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যতগুলি দোয়া করবেন সাথে সাথে আমিন, ওয়ালাকা বিমিসলিন, তোমাকে আল্লাহ সেম সেম যেন দান করেন, বিমিসলিন মানে সেম সেম মিসল অনুরূপ আল্লাহ যেন দান করেন। সহি মুসলিম 2733 নম্বর হাদিস, 8 নম্বর, তাই না, 8 নম্বরে পৌঁছে, 8 নম্বর, যখন রোজাদার ব্যক্তি সাহারি খায়, সে ফরজ রোজা হোক আর সুন্নত নফল রোজা হোক, যখনই রোজাদার ব্যক্তি ভোর রাত্রে খাবার সাহারি খায়, যদি আপনার খিদে নাও থাকে তবু একটু পানি খান, তার সাথে একটু খেজুর খান, উত্তম হাদিস রয়েছে, উত্তম সাহারি হচ্ছে হ্যাঁ আত্মমরো নেমা সহরুল মোমেন আত্মমরো, খেজুর, যেটা অনেকে ভুলে গেছে, এতে যে কত এনার্জি আছে এবং মানুষ পিপাসা মুক্ত থেকে পরীক্ষা করে দেখবেন, আপনি ভাত রুটি তরকারি খান কিছু না কিছু তাতে লবণ যাচ্ছে যার ফলে পিপাসা লাগে, হ্যাঁ সোডিয়াম আছে, কিন্তু আপনি খেজুর খান সারাদিন পিপাসা লাগবে না, বললাম আমি পরীক্ষা করেছি আলহামদুলিল্লাহ, আর প্রথম পরীক্ষা করেছিলাম তো ভাবছিলাম যে পারবো কি নাকি, অনেক আগের কথা বলছি এটা পরীক্ষা, আর তারপরে দেখলাম এটা খুব সহজ, সাতটি খেজুর যদি খেয়ে নেন আপনার পেট ভরে ভাত তরকারি খাওয়ার চাইতে অনেক বেশি এনার্জি আপনার মধ্যে কাজ করবে, তার সাথে পানি খেলে জি আল্লাহ যেন তৌফিক দান করেন এবং বরকত দান, এর নাম বরকত। তো বলছেন যে সাহারির সময়, 8 নম্বর পয়েন্ট, যাদের জন্য ফেরেশতা দোয়া করবেন, সাহারির সময় সাহারি খেতে যখনই উঠবেন আর বসলেন খেতে খাবার নিয়ে, তখন ফেরেশতারা দোয়া করে, আর সহুর আকলুহ বারাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, সাহারি খাওয়াতে বরকত রয়েছে, ফালা তাদাও তোমরা ছাড়ি, ওয়ালাও আইয়াজরা আহাদুকুম জুর আতামা, যদিও এক ঢোক পানি হোক না কেন, কিছুই খাবেন না পেট ভরে আছে, অনেক সময় রাত্রে হয়তো ওরা 13টা 12টায় খেয়ে ফেলেছেন, দাওয়াত ছিল হেভি খেয়ে নিয়েছেন অনেকে, তো আর কিছুই খাওয়া যাবে না, অনেক আর কিছু খাবো না আর পানিও খেলেন না, শুয়ে থাকবেন না, উঠেন এক ঢোক পানি খান, জোর আতামা, জোর আমানে এক ঢোক পানি হলেও আপনি খান, কেন, ফাইনাল্লাহ মালাইদ সাল্লুন আলমতা সাহেরিন, আল্লাহ রহমত বর্ষণ করেন সাহারি যারা খায় তাদের ওপর, আর তার ফেরেশতারা রহমতের বরকতের দোয়া করতে থাকেন
যারা সাহরি খায় তাদের জন্য। সহিহ তারগিবের 1070 নম্বর হাদিস, হাদিসটি আল্লাহ আলবানি রাহেমাউল্লাহ সহিহ বলেছেন। এইরকমই যারা সাহরি খাচ্ছেন না কিন্তু সাহরি যারা খাচ্ছে তাদের জন্য ব্যবস্থাপনা করছেন, সাহরির সময় পাকশাক করছেন যেন মহিলারা, কিন্তু নাপাক অবস্থায় আছে, দোয়া পাবে না? ওই যে সাহরি রেডি করে দিল সেই জন্য তো আপনার খাওয়ানো জীবন, তাই না? এইরকমই ধরেন আপনার কচি কাচারা আছে, তারা সাহারিগুলি এসে পরিবেশন করছে, আর যে কেউ আছে এইরকমই ইফতারি বা সাহারি। অনেক সময় দেখা যায় যে অনেক লোককে সাহারি করাচ্ছেন, মেহমান আছে তাদেরকে সাহারি করাচ্ছেন, আর তাদেরকে সহযোগিতা করলেন সাহারি খাওয়াতে, তো আপ্যায়ন করলেন, তাতেও এই অংশ পাবেন, এই ফেরেশতার দোয়াতে অংশ পাবেন। কারণ যেই ব্যক্তি কাউকে ভালো রাস্তা দেখায় সেই ব্যক্তি আমলকারের মতো নেকি পায়, আর দাল্লু আল খাইরে কাফাইলি হাদিস রয়েছে। ভালো রাস্তা দেখালেন, এর জন্য সেহরি রেডি করে দিলেন, হ্যাঁ সাহরি পরিবেশন করছেন, সাহরি ব্যবস্থা করে দিলেন, সাহরি পাকশাক করে দিলেন, সাহরি হাজির করে দিলেন, বা সাহরির কাউকে দাওয়াত দিলেন, তাতেও ফেরেশতার দোয়া পাবেন। 9 নম্বর, সেটি হচ্ছে প্রথম কাতারের দিকে, প্রথম 1 নম্বর কাতার সেটা ফুল হয়ে 2 কাতার, যদি প্রথম কাতারে সালাত আদায় করতে পারেন তাহলে আপনি যতক্ষণ প্রথম কাতারে আছেন আপনি বা প্রথম কাতারগুলিতে আছেন, সামনে কাতার খালি আর পেছনে বসে থাকবেন না। এই বদ অভ্যাস অনেক ভাইদের আছে, কেউ মসজিদে গেছে আগেই কিন্তু মসজিদে যান, যাওয়ার পরে শুধু হেলান দেওয়ার জন্য পেছনে বসে আছে, তাহলে হেলান দিয়ে বসে আছে, অথবা তাড়াতাড়ি বের হবো সেজন্য আগে সাইড নিয়ে বসছে, ও পেছনেই থাকছে, ও না 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 সামনের কাতারে যান, সামনের কাঁধে, তবে মানুষকে ধাক্কা ধাক্কি করে যাবেন না, মানুষের কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে যাবেন না, যেগুলো নিষেধ আছে সেগুলো খেয়াল রাখতে হবে। আগে যাবেন সময়ের দিক থেকে আর আগে বসবেন, কিন্তু পরে গিয়ে আগে যাওয়ার চেষ্টা করে মানুষকে কষ্ট দিয়ে, এটা নেকির কাজ না, এটা আবার গুনার কাজে রূপান্তরিত হয়ে যাবে। এই মর্মে হাদিস রয়েছে নবী সাল্লামের, তিনি বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু আলা সুফুফিল আউয়াল, আল্লাহ রহমত বর্ষণ করেন আর তার ফেরেশতারা রহমতের দোয়া করেন প্রথম কাতারগুলির ওপর। প্রথম কাতারে যখন কি হচ্ছে রহমত নাজিল হচ্ছে, তার মানে প্রথম কাতারে যারা আছে তাদের ওপর রহমত নাজিল হচ্ছে আল্লাহর, এবং ফেরেশতারা রহমতের দোয়া করতে আছেন। লা তাখতালিফু সুফুফুকু ফাতাখতালু কুলুবুকু, তোমাদের কাতারগুলি যেন আগে পিছে না হয়ে থাকে, বাঁকা হয়ে না থাকে, কেন? তাতে হবে কি তোমাদের অন্তরে ফাটল ধরে যাবে, দেখবেন আগে আগে পিছে হয়ে যদি দাঁড়িয়ে থাকে, পাশাপাশি সারছে না, দূরে দাঁড়িয়ে থাকছে, যেন অ্যালার্জি আছে তাকে, অথবা সে একটু এগিয়ে থাকছে, আপনার সবাই যেভাবে আছেন ওইভাবে সমান সমান হচ্ছে না, তখন ওর উপরে একটা ঘৃণা আসবে না, আসবে না, যখনই ঘৃণা আসবে তখন অন্তরে ফাটল ধরবে। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এইভাবে যদি করো তো আল্লাহর একটি আজাব হচ্ছে যে অন্তরে মানুষের কি অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, অন্তরে ফাটল ধরে যাবে, মনোমালিন্য শুরু হবে। ইন্নাল্লাহু মালাইকাতুহু আলা সাফফিল আউয়াল, প্রথম কাতার পর আল্লাহর রহমত বর্ষণ হয় এবং আল্লাহর ফেরেশতা রহমতের দোয়া করতে থাকেন। মুসনাদ আহমদ, আবু দাউদ হাদিস রয়েছে, ইবনে মাজাহ রয়েছে, আল্লামা আল-আলবানি সহিহ তারবীহ 513 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। কয়টি হলো? হ্যাঁ 9টি হয়ে গেছে, তাই না? 10 নম্বর, 10 নম্বর হচ্ছে কাতার সম্পর্কেই, 9 নম্বরটি হলো যে প্রথম কাতারগুলিতে হ্যাঁ যারা অবস্থান করবে বা নামাজ পড়বে তাদের জন্য, আর 10 নম্বর হচ্ছে যে যারা কাতারকে কাতারের সাথে মিলাবে, কাতারে ফাঁক রাখবে না, গ্যাপ রাখবে না, যেমনটা আমাদের দেশীয় নামাজে মনে করে যে পায়ে পা লাগানো, কাঁধে কাঁধ মেলানো মানে বেয়াদবি হয়ে যাবে, পাশে বড় মানুষরা আছে, আমি ছোট মানুষ, আমার বয়স 20 আর ওনার বয়স হচ্ছে 60, বাপ তুল্য দাদা তুল্য, অথবা উনি শেখ আর তো ওনার পাশে সেটে দূরে, হ্যাঁ, অথবা এই যে করোনার পর থেকে আর এক বালা মুসিবত এসছে, করোনাতেই যে সোশ্যাল ডিস্টেন্স নামাজে ঢুকিয়ে দিয়ে এখন পর্যন্ত অনেকে যারা করোনার আগে কাতার মিলিয়ে নামাজ পড়তো এখন পর্যন্ত মিলতে পারছে না, এখন পর্যন্ত মিলতে পারছে না, বিশেষ করে এই এলাকায় এখানে সৌদি আরব। কিন্তু আলহামদুলিল্লাহ মক্কা মদিনা গেলে না, আলহামদুলিল্লাহ সেখানে গিয়ে দেখি যে না, মানুষ ভিড়ভাড়ের কারণে হোক আর যে কোনো কারণে হোক, অথবা সেখানকার মানুষের একটু গুরুত্ব এই বিষয়টা গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু জানি না এখানে অনেকেই কিন্তু গুরুত্ব দিতে চায় না বিষয়টাকে, পাশে মিলতেই চাইবে না, ও একটু দূরেই থাকে, আল্লাহ হেদায়েত দান করেন, অথচ নিজেরই ক্ষতি করছেন আপনি, ফেরেশতার দোয়া থেকে বঞ্চিত হচ্ছেন এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছেন, আর তারপর সুন্নতের খেলাফ কাজ করছেন, কমপক্ষে সুন্নাত ওয়াজিব যদি না হয় কাঁধে কাঁধ মেলানো, পায়ে পা মেলানো,
হ্যাঁ অধিকাংশ ওলামাদের কাছে, কেউ তো ওয়াজিবও বলেছেন, তো সুন্নত তো অবশ্যই, তো সুন্নতের খেলাফ কাজ হচ্ছে। উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহু মালায়েকাতুহু ইউসাল্লুনা আলাল লাযী ইয়াসিলুনা সুফুফ, আল্লাহর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতার রহমতে দোয়া করেন ওই সব লোকদের উপর যারা কাতারকে কাতারের সাথে মিলিত করে। যখন দেখবেন সামনে কাতারে ফাঁক হয়ে গেছে, কাতারে আপনি ঢুকে যাবেন এখানে, হ্যাঁ, অথবা কাতার ধরেন একটু ফাঁক হয়ে গেছে, এদিক সেদিক একটু করে ভর্তি আছে, যখন ইকামত হচ্ছে তখন তখন আপনি কোন দিকে যাবেন এটাও জানতে হবে। ধরেন আপনার ডান দিকের লোক বলছে এদিকে আসুন, আর আমার বাম দিকের লোক বলছে এদিকে আসুন, যাবেন কোন দিকে? অনেকে কিন্তু সেখানে কি হতবা মানে কোন দিকে যাবো রে বাবা, কে ও বলছে যে হ্যাঁ এদিকে আসো, বলছে এদিকে আসো, তো যাবো কোন দিকে? হ্যাঁ সবাই ইমামের দিকে আসার চেষ্টা করবে, হ্যাঁ, কারণ একজন দুজন দুজন হইলে ইমামের পেছনে লাগবেন, সাইডে লাগবেন, ঠিক না? তাহলে ইমামের দিকে আসবে, তো ডান দিকের লোকে কোন দিকে আসবে? ইমামের দিকে এগিয়ে আসবে, বাম দিকের লোকগুলি ইমামের দিকে এগিয়ে আসবে। এইভাবে কাতারে কাতার মিলিয়ে সালাত আদায় করলে আল্লাহ রহমত বর্ষণ হয় এবং ফেরেশতার রহমতের দোয়া ওমান সাদ্দা ফুরজাতান, নবী সাল বলছেন কেউ যদি ছিদ্রগুলি বন্ধ করে দেয়, কাতারের ছিদ্রগুলি বন্ধ করে দেয়, ফাঁকা জায়গা পূর্ণ করে, রাফাহুল্লাহ বিহা দারাজা, আল্লাহ তার বিনিময়ে তার মর্যাদাকে উঁচু করবেন, তাকে সম্মানিত করবেন। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজার 821 নম্বর হাদিস, হাদিসটি আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাসান বলেছেন, সহিহুল জামির 1843 নম্বর হাদিস। এখানেই আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খায়রান, আল্লাহ আপনাদের ভালো করুন, রুজিতে বরকত দান করুন, এবং যে যেখানে আছেন আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, পরিবার পরিজন যারা দেশে আছে তাদেরকে আল্লাহ ভালো রাখুন, আর বিশেষ করে যেসব ভাই বোনরা যেসব অঞ্চলের মানুষরা আপনার বন্যা দুর্গত বন্যা কবলিত, আল্লাহ তাদের হেফাজত করেন এবং তাদের জানমালে রক্ষা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে বরকত দান করেন, এবং তাদের মধ্যে যারা বিভ্রান্ত রয়েছে, পাপি রয়েছে, তাদের পাপের কারণে এইসব বালা মুসিবতগুলি আল্লাহর জমিনে নেমে আসে, তাদেরকে তওবা করে রবের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল তওবা কবুল তওবা করার তৌফিক দান করেন, এবং আমাদের তওবায় আল্লাহ খলুসিয়াত দান করেন, এবং তওবাকারী হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন। ও সাল্লাল্লাহু আলা সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।